বোরকা গায়ে দিয়ে গেছে। কারে আপনি চাকরি করতে আসেন না? হ্যাঁ তো বোরকা খোলেন। যুগের অচল মাল, মানুষকে বলা হবে হয় অচল মাল হয়ে যা, আর না হয় আয় আমরা যা করি তা করবি। অনেক মেয়েরা প্রতারিত হচ্ছে, ইস মোটর সাইকেলে সাথীর সাথে ঘুরে বেড়ায়, ডাকা গেলে এখন চোখে পড়বে মোটর সাইকেলে কিভাবে যা। হায় হায়, লানত না দিতে পারি না, গজব তো দিয়ে একটা দেই, আল্লাহ লানত তোর উপরে পড়ুক। এটা হাদিস, এই নারীগুলি রে যেই দেখব একটা লানত দিবা, কারণ আল্লাহ তো জানেন, রসুল তো আল্লাহ আল্লাহর কাছ থেকে জ্ঞান পেয়েছেন যে তোমরা তো আই লাভ ইউ দিবা, এই জন্য শরিয়া অ্যান্টি আই লাভ ইউ দিছে। এলানো হন না, একটা লানত দে, তুই যদি এটা এটা লাভ দিস তোর উপর আল্লাহ লানত পড়বে। যৌবন যে কদিন আছে, পশ্চিমে ওই নারীদের মতো হুন্ডাই বেড়াবে, কক্সবাজার ঘুরবে, পার্কে পার্কে ঘুরবে, যৌবন শেষ, আমি কার খালু, আমি কার খালু, প্রতারণা না কি বলেন? একজন বন সম্পর্কে জানি, জিওলজিস্ট, জাতিসংঘে চাকরি করতেন, 4 লক্ষ টাকা বেতন, যৌবন শেষে এসে আহা কেউ নেই, এখন প্রতি রাত ভয় যেন এই জানালা দিকে ঢুকতেছে, যেন দুয়ার দিকে আসতেছে, স্বামী নেই, ছেলে নেই, মেয়ে না, কেউ তো নেই, না একলা একটা মানুষ থাকে কি করে, সবাই খালি কেড়ে নিতে চায়, লুট করতে চায়। 4 লক্ষ টাকা যৌবন যখন ছিল, না বিয়ে করব না, এগুলি কুসংস্কার, দরকার নেই, এখন বুঝে আহ। এইরকম লক্ষ কোটি কোটি নারীকে প্রতারণা করে শেষ করে দিয়েছে। যাই হোক, তো আমি একটি হাদিস পড়েছি মুস্তাদরাক হাকিমের, সনদ দুর্বল কিন্তু সহি, বিশ্ব বাস্তবতার আলোকে, বাস্তবতার সনদে, বাস্তবতার সূত্রে, বাস্তবতার চেইনে হাদিসটি 100% শুদ্ধ। এটা আমরা বলবো, কেয়ামতের হাদিসগুলি শুদ্ধ না দুর্বল, আজ থেকে 100 বছরের আলেমরা এটা বলতে পারতেন না, এই যুগের আলেমরা সেটা বলতে হবে যে এইটা সহি না, এটা দুর্বল। আমরা বলবো কারণ আমরা এটার ভিতরে পড়েছি, এটাতে আমরা আক্রান্ত হয়েছি, আমরা যেটা বুঝবো, বুঝতে পারবো, আইডিয়া করতে পারবো, আমাদের 100 বছর আগের আলেমরা সেটা আইডিয়া করা সম্ভব ছিল না। ইয়াতি আলান নাস জামানুন ইউখাইয়ারুর রাজুল বাইনাল আজিজি ওয়াল ফুজুর, একটা বিশ্ব সভ্যতা আসবে, অল্পাফি আসবে, গোটা যুগটাই ওই রঙে রঙিন হবে, গোটা যুগটারই বৈশিষ্ট্য হাল অবস্থা ওরকম হবে, কি সেটা? ইউখাইয়ারুর রাজুল বাইনাল আজিজি ওয়াল ফুজুর, আজ মানে অক্ষমতা, অকর্মণ্য, নির্জীব, নিথর, অচল মাল, যুগের অচল মাল, মানুষকে বলা হবে হয় অচল মাল হয়ে যা, আর না হয় আয় আমরা যা করি তা করবি, মদ খাবি, দাড়ি কাটবি, তারপরে চুল খালি তুলির মধ্যে একটু থাকবো, চারপাশে নাই, টাকনোর নিচে প্যান্ট পরবি, প্রেম করবি, তারপরে সুদ হোক, ঘুষ হোক, হালাল হোক, হারাম হোক, সমানে খাইবি, তাহলে তুই যুগের সচল সম্পদ, সচল মাল, আর না হলে কি অচল মাল। একটা হোটেলে একটা বোরকা পরিহিত মেয়ে চাকরির জন্য গেল, তারা অ্যাড দিয়েছে চাকরি নেবে, হোটেলের নাম বলছি না, বললে তো আমার বিরুদ্ধে লাগবে, কিন্তু আমি জানি একেবারে অকাট্য সনদে জানি, মেয়েটা ভালো ফ্যামিলির, বোরকা গায়ে দিয়ে গেছে, কারে আপনি চাকরি করতে আসেন না? হ্যাঁ তো বোরকা খোলেন, আগে বেশ্যা হন পরে না এই চাকরি, আপনি কি বোরকা পরে হইতে হয়ে আসেন? আপনি যে ড্রেস নিয়ে আসছেন এটা এই যুগের জন্য চলে না, এটা ভালো হতে চাইলে
নেককার হতে চাইলে জান্নাতি হতে চাইলে ওই পরিবেশ এটা তো জাহান্নামী পরিবেশ এখানে আমরা খারাপ বানাবো আপনি এই ড্রেস নিয়ে আসছেন কেন এখন হয় আপনি অযোগ্য ঘোষিত হবেন যদি বোরকা থাকে আর যোগ্য যোগ্য ঘোষিত হবেন যদি বোরকা না থাকে কোনটা নেবেন কোন মেয়েটা ভালো ছিল বাবা আমি পারবো না মলিন চেহারা করে চলে গেল চাকরিটা হলো না বোরকার জন্য আল্লাহ নবী বলেন ফামান আদরাকা যালিক ফালিয়াখতারিল আজিজ আলাল ফুজুর ওই যুগ যারা পাবা অক্ষমতার সাইডটা অক্ষম হবা সক্ষম হবা না ফাসেক ফাজির হয়ে পাপিষ্ট হয়ে ক্রিমিনাল সিনার হয়ে আল্লাহ দুশমন হয়ে নবীর দুশমন হয়ে ইসলামের শত্রু হয়ে তোমার ওখানে এক্সপার্ট হওয়ার দক্ষ হওয়ার যোগ্য বিবেচিত হওয়ার এই সাইডটা নিও না তো পরিত্যক্ত হও ব্যবসা করতে গিয়া পারলো না দুই নম্বরই করা লাগে ঠিক আছে না পারো না পারো সাইডটা নাও ঘরে গিয়াও গরু ছড়াও ছাগল ছড়াও বেড়া ছড়াও অনেক ভালো পারলে রিক্সা চালাও তবু ভালো এটা কিন্তু এই যুগের একটা বিশাল হাদিস সামগ্রিক হাজার হাজার বিষয়ে এই হাদিসটা চলবে হাজার হাজার বিষয়ে এই হাদিসটা চলবে মেয়েকে বোরকা গায়ে দিয়ে নিয়েছেন কলেজে ভর্তি করাবে না আপনার রিজেক্টেড হ্যাঁ আল্লাহ নবী বলছেন রিজেক্টেড হও জান্নাত পাইবা হ্যাঁ গ্রহণযোগ্য হইও না কারণ গ্রহণযোগ্য হইতে গেলে স্মার্ট হওয়া লাগবে স্মার্ট তো বুঝে নেই আল্লাহু আকবার একটা ভিডিও আছে এটা সারা ওয়ার্ল্ডে ফার্স্ট হয়েছে ভিডিওটার মধ্যে প্রেসিডেন্ট বারাক ওবামা আছেন একটা মেয়ে আছে আর কতগুলো মাথার মতো দশ বারোটা আছে তো মেয়েটা বসে আছে একটা আপেল হাতে আচ্ছা আদারে বসা উপর থেকে একটা আলো আসলো তার গায়ে আলোটা ফ্ল্যাশ হলো আস্তে আপেলটা ফেলে দিয়ে আরেকদিকে চলে গেল আপেলটা বুঝেন সংসার স্বামী তার ঘর তার চরিত্র তার হায়া তার দিন তার ধর্ম এই মিথ্যা এই প্রতারক শালগুলির প্রতারণার সেই চোখ ধাঁধিয়ে দেয়া টিভি অ্যাড বিজ্ঞপ্তি একেবারে ওদেরকে নিয়ে ওদের তরুণী মেয়ে তারুণ্য সৌন্দর্য রূপ আছে এটা নিয়ে বিশ্ব চরিত্রহীন গুলো নাচানাচি করছে সেই নাচানাচি দেখে এরা প্রতারিত হয়ে ওদের শিকারে পরিণত হয় হুফাত জান্নাতু বিল মাকারি ওয়া হুফাত আন-নারু বিশ-শাহাওয়াত জান্নাতকে কষ্টকর সব জিনিস দিয়ে ঢেকে রাখা হয়েছে আর জাহান্নামকে যত মুখরোচক এন্টারটেইনমেন্ট যত বিনোদন যত আনন্দ এসো গান শিখি জি বাংলা স্টার জলসা এই সব কিছুকে জাহান্নাম দিয়ে ঢেকে রাখা হয়েছে উপরে স্টার জলসা ভিতরে কি জাহান্নাম কারা কারা এরকম স্টার জলসা কামনা করেন হাত তোলেন দেখি এখন তো রাজি হন না ঘরে গেলে সবাই হ্যাঁ আল্লাহ আল্লাহ আমাকে রক্ষা করেছেন এই যুগটা আমারে ধোকা দিতে পারে নাই না আমিও গেছিলাম এই টুপি এই পাঞ্জাবি এই ড্রেস আহা এখন খুব গৌরব লাগে খুব গৌরব করতে ইচ্ছা হয় যে যদি ছোট কালে আমার বড় ভাইয়ের মতো আমাকেও নিয়ে যেত তো আজকে কি করতাম কোন কি হতাম আজকে যুগ ধোকা দেয় নাই ধোকা দিতে পারে নাই আল্লাহ হেফাজত করেছেন ফালিয়াখতারিল আজিজ আলাল ফুজুর চেয়ারম্যান সাহেব হতে গেলে আপনি নীতিবান
আপনি ভদ্র সত্যবাদী শিক্ষিত একজন ভালো মানুষ অচল আপনি হারাম দিবেন না হারাম নেবেন না আরে তোর মতো বেটার অচল মালের ভোট আছে রে তোর কইছে কে ভোটে দাঁড়াতি যা নবীজি কি বলেন হ্যাঁ তুমি এটাই হও জিতে গেলা যাও জিতে গেলা এই যুগের যোগ্য হওয়ার দরকার নাই যোগ্য হতে যাইও না যোগ্য হইয়া আখেরাতের অযোগ্য হয়ে যাবা জান্নাতের অযোগ্য হয়ে যাবা জাহান্নামের যোগ্য হয়ে যাবা এই যোগ্যতা কোনো দরকার আছে মুসলমানের আসতে বলছেন শব্দ আসতে চায় না মানে দরকার আছে হ্যাঁ দরকার আছে এই যোগ্যতা দরকার নাই কয় হুজুর আপনি একটু দূরে থাকেন তো আমরা একটু বুঝে নেই তো কি করব মানে আমি অযোগ্য ওনাদের সাথে চলতে পারবো না ওনাদের গুলি মনে মনে বলে যা একদিন ইনশাল্লাহ আমিও হাসবো তোদের তোদের পরিণাম দেখে আমরাও হাসবো যদি আল্লাহ আমাদেরকে সঠিকভাবে ইমানের আমাদের দেশের অধিকাংশ বক্তারা আহলে হাদিসদের নাম উল্লেখ করে বিভিন্ন অকথ্য ভাষায় গালি দিয়ে থাকে তারা বলে আহলে হাদিস বিভিন্ন শায়খ আপনি বলেছেন আহলে হাদিস মসজিদ নাম রাখা যাবে না ওহাবি কারা তারা পথভ্রষ্ট কি আমাদের দেশে ওহাবিদের গালি দেয়া হয় এটা কি ঠিক আমাদের মসজিদে আসরের জামাত হয় চারটায় আমরা কিছু লোক তিনটা পনেরো মিনিটে জামাত করি এটা সঠিক কি না বিক্রি করা জায়েজ হয়নি যাই হোক যেহেতু মারাত্মক অভাবে পড়ে করেছেন আল্লাহর কাছে মাপ চাইবেন একটা কিনে দেন একটা দেন কিন্তু আল্লাহর কাছে মাপ চেয়ে দিবেন যে এটা অন্যায় করেছেন কোরবানির পশু লা ইউবা এটা বিক্রি করা চলে না এটা তো নিয়ত করে ফেলছেন তো অলরেডি কোরবানির জন্য নির্ধারিত হয়ে গেছে ওটা বিক্রি করা যায় না কোরবানির চামড়া বিক্রি করা যায় না অনেকে কোরবানির চামড়া বিক্রি করে টাকা ফকিরকে দেন এটাও নিষেধ কোরবানি হবে না মান বা জালদা উদহিয়াতিহি ফালা উদহিয়াতালা নাসিরুদ্দিন আলবানী সহি হাদিস সিরিজের মধ্যে হাদিসটি সংকলন করেছেন যে সহি সনদে বর্ণিত হাদিস যে তার যেই কোরবানি দাতা নিজে নিজের কোরবানির পশু চামড়া বিক্রি করে তার কোরবানি হয় না হাদিস ফালা উদহিয়াতালা এটা আপনি ফকিরকে দিবেন ফকির বিক্রি করবে আপনি কেন বিক্রি করতে গেলেন আপনি তো কোরবানি দাতা আপনি তো বিক্রি করতে পারেন না এই জন্য আল্লাহ নুতিল জাজ্জারা মিন হাসাই হযরত আলীকে বলেছেন যে কসাই কেউ কিছু দিও না কারণ কসাই যে কেটেছে তার বিনিময় হিসেবে তুমি গোশত দিলে তোমার কোরবানি হবে না তুমি পকেটে টাকা দিবা এটার কোনো কিছুই বিক্রিযোগ্য না হ্যাঁ তুমি কাউকে হাদিয়ে দিলা চামড়া একজনকে দিলা সে বিক্রি করুক খাক ফেলি দেখ যা করে তা করুক তোমার সমস্যা নাকি তুমি করতে পারবো না আমাদের মসজিদে আসরের জামাত হয় চারটায় আমরা কিছু লোক তিনটা পনেরো মিনিটে জামাত করি এটা সঠিক কি না মসজিদের সাথে চলেন মুসলিমদের মধ্যে ঐক্যের দরকার চারটায় তাদের বুঝান যে আর একটু এগিয়ে নেন পারস্পরিক বুঝিয়ে সুজিয়ে জামাতটা বড় করেন তিনটা পনেরো মিনিটে আউল উঠতে পড়াটা মুস্তাহাব আর মুসলিম কমিউনিটি ইউনিটি রক্ষা করা ওইটা ফরজ ওটা কি ওটা ফরজ চারটা বাজে পড়লে সালাত মাকরু হয়ে যাবে না চারটার পরেও এক ঘন্টার বেশি সময় থাকে সালাত হয়ে যাবে হয়তো মুস্তাহাবটা পালন হলো না একটু অপেক্ষা করেন বাংলাদেশে আমি আমার নোয়াখালী জেলায় কোনো মসজিদে আমিন জোরে আগে শুনি নেই বুকে হাত বাঁধা কাঁকে বলে আমি জীবনে চোখেও দেখিনি রফি এদেন কি জিনিস কোনো দিন দেখি না হাদিসে পড়ছি কিন্তু চোখে দেখি নেই এখন প্রত্যেকটা মসজিদে এগুলির আমল আছে এমন কোন মসজিদ নাই যেগুলির আমল নাই মিডিয়া আলহামদুলিল্লাহ আমরা ব্যাপক প্রচার করেছি স্বাধীনভাবে যেটা আছে সুন্নার মধ্যে ভাই সুন্নাতে আছে হাদিস আছে আমরা আমল করবো আমল করা উচিত একটা উদার আহ্বানের কারণে ছড়িয়ে পড়ছে কোনো জিনিসে কট্টর হওয়া দরকার নেই এগুলি সবাই ইমানদার সবার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আছে হাদিসের প্রতি ভালোবাসা আছে একটা হয়তো বুঝটা আসে নাই সেই জন্য অনেকে ইতস্তত করেন বুঝ এসে যাচ্ছে ইনশাল্লাহ চতুর্মুখী বুঝ এখন আসতেছে মানুষ আমল করবে আমরা যে ইমামের পেছনে সালাত আদায় করি এই ইমাম বলে রফি এদাইনের হাদিস মনসুখ হয়ে গেছে দলিল সহ জানতে চাই মনসুখ হয়নি এটা ওনাদের আমাদের ওলামাদের এক গ্রুপের বুঝ আর কি যেটা মনসুখ হয়েছে ওকে বুঝতে দেন সমস্যা নাই এই এই মশলাগুলি যদি কেউ সঠিকটা বুঝে দুই সওয়াব যদি ভুল বুঝে তবু এক সওয়াব বুঝেন না সহি বুখারী হাদিস এজা ইস্তাহাদ আল হাকিম ফা আসাব ফালাহু আজরান ওয়াইন আখতা ফালাহু আজরান একটা মশলা নিয়ে
যদি কোনো বিচারক যে একটা ফয়সালা দেওয়ার জ্ঞান রাখে, সে যদি ইস্তিহাদ করে গবেষণা করে, সে সঠিকটা বের করলে দুই সওয়াব, যদি সঠিকটা না পারলো সে যে কষ্ট করে ইস্তিহাদ করেছে ওইটার জন্য একটা সওয়াব সে পাবে, আল্লাহ বঞ্চিত করবে না। এগুলি সুন্নত নফল বিষয়, এগুলির কারণে উম্মতকে ভাগাভাগি করবেন না কেউ। ওহাবি কারা, তারা পথভ্রষ্ট কি? আমাদের দেশে ওহাবিদের গালি দেয়া হয়, এটা কি ঠিক? এটা এটা ব্রিটিশদের একটা চক্রান্ত ছিল, আমাদের উম্মতকে ভাগ করার জন্য একদল ওহাবি, একদল কি সুন্নি, একদল এটা একদল সেটা, এটা ওরা করেছে, এগুলির কোনো ভিত্তি নেই। আমরা সবাই মুসলিম। শায়েখ আপনি বলেছেন আহলে হাদিস মসজিদ নাম রাখা যাবে না, কেন রাখবেন? আহলে হাদিস মসজিদ নামটা কেন দিবেন বলেন? হানাফিরা কি নামাজ পড়লে আপনি বাধা দিবেন? কি বলেন আপনি? একটা কমন নাম দেন, মসজিদ ওমর, মসজিদ আবু বকর, মসজিদ আয়েশা, নাকি কমন নাম দেন, সর্বস্তরের মুসলমানরা যাতে আসে নামাজ পড়তে উদারভাবে তারা এটাকে গ্রহণ করে। আপনার মসজিদটা ওয়াইড হলো, বড় হলো, মসজিদের মুসল্লির সংখ্যা বাড়লো, মসজিদটা সার্বজনীনতা পেল। যদি বলেন আহলে হাদিস মসজিদ, তখন একদম তাহলে তো আমাদের এখানে যাওয়া যাবে না। তো আহলে হাদিস নামটা মন্দ না, নাম খারাপ না, কিন্তু এটা বাংলাদেশে তো এগুলো নিয়ে অনেক ঝগড়াঝাটি হয় নাকি, ভাগ তৈরি হয়। আমরা এখন আর এই ভাগগুলিতে যাইতে চাই না। উম্মতের সামনে ভয়াবহ দুর্দিন আসতেছে, মানুষ মারার, গোটা উম্মতকে মেরে ফেলার যুগ আসতেছে। বলতেছে যে এই উম্মতটা পুরোটাই ক্যান্সার, আমরা মুসলমানরা নাকি সব ক্যান্সার। এইটা এই এইভাবে আমাদেরকে আন্তর্জাতিকভাবে তারা চিত্রিত করছে, মারার সিদ্ধান্ত নিচ্ছে। তো মারার কৌশল হলো আমাদেরকে দিয়েই আমাদেরকে মারাবে তারা, যেমন ইরাক আর ইরান, বর্তমান ইয়েমানের সাথে যেটা হচ্ছে এটা তো আমরা দেখলামই, লিবিয়ায় কি হলো, ইরাকে কি হলো, তারপরে সিরিয়ায় কি হচ্ছে, সিরিয়ার ঘটনা দেখলে আর কি বলবেন, সব তো মুসলমানই, কি অবস্থা সেখানে। অতএব এটা পরামর্শ আমাদের, আমরা কোনো আহলে হাদিস বা কোনো এগুলির নামের বিরুদ্ধে বলছি না, বলতেছি যে সার্বজনীনতা ভালো, সার্বজনীনতা ভালো। আপনি মসজিদ আবদুল্লাহ আল কাফি রহমতুল্লাহ আলাই, আবদুল্লাহ আল কাফি রহমতুল্লাহ আলাই দেশে আহলে হাদিসের বীজ বপন করেছেন, আপনি ওনার নামে করেন না, মসজিদ আবদুল্লাহ আল কাফি রহমতুল্লাহ, ওনার ওনার সবাই শ্রদ্ধা করে। কিন্তু একটা গ্রুপিং করতে গেলে, এটা অলরেডি যদিও গ্রুপিং না, কিন্তু অলরেডি গ্রুপিং হয়ে গেছে অনেকগুলি, বুঝছেন না, এই জন্য এগুলির দ্বারা মসজিদ সংকীর্ণ হয়ে যায়, একদল আসে একদল আসে না। ইসলাম ধর্ম অনুযায়ী হানাফি মাজহাবের অনুসারী কোনো ব্যক্তি যদি ইসলাম ধর্মের কসম দিয়ে আহলে হাদিসকে ভুল প্রমাণিত করতে চায়, তাহলে আপনি এক্ষেত্রে কি বলবেন? হ্যাঁ, এখানে আমি বলবো ভাই, হানাফিরাও আহলে হাদিস, তোমরাও আহলে হাদিস, গণ্ডগোল কি? হানাফি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলেছেন, ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যেই কোনো হাদিস সহি সনদে পাই পেলেই এটা আমার মাযহাব, বাস। আসলে তো এটাই ছিল বাস্তবতা। তো আমরা গণ্ডগোলটা করতে যাব কেন? আমি তো সারা জিন্দিগি আমার জন্ম হানাফির মধ্যে, আমার দাদা হানাফিদের ওস্তাদ, বাবা হানাফিদের ওস্তাদ, নানা হানাফিদের ওস্তাদ, আমার আমার মাতৃকুলে তো সব হাটাজারি, মুফতি ফজলুল কামিনী সাহেব আমার মামার ছাত্র ছিলেন, এবং হাটাজারি মাদ্রাসার জন্মই হয় আমার নানাকে দিয়া, উনি ফার্স্ট ছাত্র ছিলেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, ওনাকে পুত্র বলে আদর করতেন। তো বাংলাদেশে আমি তো একেবারে হানাফির খনির মধ্যে আমার জন্ম, তা আমি কই আপনাদের সাথে গণ্ডগোল করি? আমি তো আমার নীতি হলো যিনি একটা সত্য হাদিস বলবেন আমি আছি তার সাথে, আমি তাকে সাপোর্ট দেব, আমার কল্লা জাকাত থাক, রাসূলের হাদিস পাবো, এটা আমি পার্সিয়ালিটি করবো, এটা কথা হলো হাদিস পাইছি আমি আছি হাদিসের সাথে, সারেন্ডার করে দেবো, এইটা হলো আমার নীতি। তা আমি সেই নীতিতে চলতে গিয়ে দেখেছি আলহামদুলিল্লাহ আপনারা অজস্র আমল করেন, সঠিক আছে, ওকে আলহামদুলিল্লাহ, বেবিরের কোনো প্রশ্নই আসে না, যেখানে যা হক পাবো, এমনকি ইবলিসও যদি কোনো সত্য হাদিস কয় সেটাও মানবো।
বলছে না আবু হুরায়রাকে ইবলিস একটা হাদিস কইছে না আয়াতুল কুরসির এটা বুখারী খুললে তো পাবেন মুসলমানের হকের জাতি এরা হক হক যেখানে আমি আছি সেখানে সোজা এটা হলো আমাদের হিসাব আমাদের দেশের অধিকাংশ বক্তারা আহলে হাদিসদের নাম উল্লেখ করে বিভিন্ন অকথ্য ভাষায় গালি দিয়ে থাকে তারা বলে আহলে হাদিস বিভিন্ন নাস্তাগফিরুল্লাহ এটা হারাম আহলে হাদিস ভাই আমাদের শাফি হাম্বলি মালিকি হানাফি সবাই সবাই আমরা ভাই সবাই চেষ্টা করেছে ইসলামকে পালন করার জন্য হয়তো কেউ বেশি শুদ্ধ করতে পেরেছে কেউ হয়তো সেরকম শুদ্ধ করতে পারে নাই পরস্পর যদি আমরা ভাতৃত্ব বন্ধন তৈরি করি আমার ভুলটা আপনার দ্বারা সংশোধন হয়ে যাবে আপনার কোনো ভুল থাকলে আমার দ্বারা সংশোধন হয়ে যাবে একজন যদি আরেকজনকে ডুরে ঠেলে দিই জিন্দগি তো এই সংশোধনটা হবে না অতএব এগুলি গালি গালাজ করা মোটেও ঠিক না বলতে শুনেছেন তো শুনেছেন মানে কি উনি জোরে বলেছেন সেজন্য তো উনি বললেন যে 30 জন ফেরেশতা দেখেছি এটা নিয়ে কাড়াকাড়ি করছে কোন কোরআনের হাফেজ যদি অপ্রাপ্ত বয়স্ক হয় সেই ইমামতি করতে পারবে সাহাবীদের ফরজের ইমামতি করতেন 8 বছরের একজন উনি সেজদায় গেলে পাশা দেখা যেত বুঝেন না 8 বছরের বাচ্চা ফরজের ইমাম গ্রামের লোকেরা মুসলিম হয়েছে কারি সাহেব নাই বড় ইমাম নাই তো ওই বাচ্চাটা সাহাবিরা ওই রাস্তা দিয়ে যেতে কোরআন তেলাওয়াত করতো সে শুনতো শুনে শুনে সে মুখস্থ করছে তো সেই ইমাম হয়েছে কিন্তু তার জামা নাই তো সে যখন সেজদায় যায় পাশা দেখা যায় তো মহিলা মুসল্লিরা বললো আলা তাকুতু না ইস্তাকারিকুম এই সাহাবিরা কারি সাহেবের পাশা ডাকতে পারো না মহিলাদের পাশাবে পরে নতুন জামা একটা কিনে দিছে ওনারা 8 বছর বয়স আর দলিল লাগবে সহি বুখারিতে সালাত অধ্যায় হাদিসটা রয়েছে স্পষ্ট হাদিস অসুস্থতার কারণে নিচে বসতে পারে না চেয়ারে বসে সালাত পড়ে চেয়ারে বসে সালাত পড়লে হবে কিনা শতবার হবে 100 বার হবে কোনো সমস্যা নাই সাল্লে কায়দান বুখারিতে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু হাদিস নবীজি বলছেন তুমি সাল্লে কায়মান দাঁড়িয়ে সালাত পড়ো ফাইলাম তাস্তাতে ফা কায়দান দাঁড়িয়ে না পারলে বসে পড়ো বসে না পারলে ফালা জামবে শুয়ে পড়ো অজস্র হাদিসে বুখারী মুসলিম তিরমিজি নাসাই আবু দাউদ ইবনে মাজা সবগুলিতে সালাত অধ্যায় পাবেন কেন ইউসাল্লি আলা রাহিলাতিহি হাইসুমা তাওয়াজ্জাহাত বি তিনি উটের পিঠে কাঠের আসনে বসে সালাত করতেন যেদিকে উট ফিরতে অসুবিধা নেই কাঠের যে আসনটা উটের পিঠে থাকে এটাতে দুই দিকে পা ঝুলিয়ে তিনি সালাত পড়েছেন তো কাঠের সে আসনটা চেয়ারটা একই রকম তো একই রকম তো এটাতে স্পষ্ট হাদিস এগুলো নিয়ে খামাখাই অনেকে বিরোধিতা করেন যে চেয়ারে বসলে সালাত হবে না অবশ্যই হবে সমস্যা নয় এটা দলিল দ্বারা এর সত্যতা বিশুদ্ধতা প্রমাণিত আমি এই পর্যন্তই রাখলাম